প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তির রেলে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। হ্যাঁ বন্ধুরা, বিপুল কর্মসংস্থানের সুযোগ নিয়ে এলো ভারতীয় রেল। দেশ জুড়ে মোট 8706টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেল। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেল কর্তৃপক্ষ। উত্তর পূর্ব রেলে 745টি, পূর্ব মধ্য রেলে 2234টি এবং পশ্চিম রেলে 5718টি শূন্যপদে হবে নিয়োগ। আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস, সেই সাথে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ITI পাস করে থাকতে হবে। ফর্ম ফিল আপ শুরু হবে চলতি মাসের 29 তারিখ থেকে, শেষ তারিখ 9 জানুয়ারি। আবেদনের জন্য ফি হিসাবে দিতে হবে 100 টাকা। দেশের যে কোনো এলাকার প্রার্থীরা যে কোনো পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং সেই সংক্রান্ত বিস্তারিত জানতে অবশ্যই আপনারা লগ ইন করবেন indianrailways.gov.in এই ওয়েবসাইটে। যদিও আপনাদের জন্য কিন্তু এই ভিডিওর নিচে এই ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার জন্য। এছাড়াও কিন্তু ফর্ম পাওয়া যাবে আরও একটি ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটেও আপনাদের জন্য এই ভিডিওর নিচে দিয়ে দেওয়া হবে। যেহেতু আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে চলতি মাসের 29 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তখন আপনাদের জন্য কিন্তু এই চ্যানেলে অর্থাৎ এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আরও একটি ভিডিও তৈরি করা হবে আপনাদের জন্য, কিভাবে আপনারা আবেদন করবেন, যোগ্যতা কি থাকবে, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে নতুন একটি ভিডিও কিন্তু আপনাদের জন্য আবারও 29 তারিখের পর ঠিক এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা নজর রাখবেন এই চ্যানেলে। যদি চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন আমাদের সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।